Backstreet Boys. Backstreet Boys. Yes, time for Mother's Day special Backstreet Boys only on Capital FM 94.8. And আজকে আয়োজন দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আয়োজনটা একটু ভিন্ন, একটু ডিফারেন্ট, কারণ আজকে সব কথা মায়েদের কি নিয়ে হবে, মায়েদের কি নিয়ে সবকিছু। আমি শুরু করার আগে নিয়মগুলো একটু বলে দিই কিভাবে আজকে জয়েন করবেন আমার সাথে। এসএমএস করার জন্য যেটা করবেন, টাইপ করবেন CFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দেবেন 2669 এই নম্বরে। আর ফেসবুকে আমাকে খুঁজে পাচ্ছেন সেটার জন্য আসতে হচ্ছে facebook.com/capitalfm948, যেটি একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ, ওখানে এসে কমেন্ট করুন, আমি আপনার কমেন্টটি পড়ে নিচ্ছি। আর ব্যাকসিট বাজার ফুড পার্টনার হচ্ছে ইফুড। ইফুডে ফুড অর্ডার করার জন্য যেটা করবেন, আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন, খুব দ্রুত ওরা খাবার দিয়ে দিবে। সো এনজয় ইয়ার ফুড অ্যান্ড কিপ লিসেনিং টু ক্যাপিটাল FM 94.8. সো আজকে আমার মাকে নিয়ে তো কথা হবে, বাকিদের মাকে নিয়েও কথা হবে, এবং আমার সাথে কয়েকজন আর্টিস্ট ভার্চুয়ালি জয়েন করেছিলেন, তাদের মাকে নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সো প্রথমে আমি যেটা করবো, আমাদের সবার প্রিয় মৌলি মজুমদার, সুন্দর গান গায় মৌলি মজুমদার এবং তার মা দুজন মিলে আমাদেরকে একটু শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা নিজেদেরকে নিয়েও কথাবার্তা বলেছেন। সো আন্টির সাথে আমার প্রথম দেখা হয় মৌলি যখন প্রথম ব্যাকসিট বয়সে আসে, এবং সে আমাকে খুবই স্নেহ করেন। সো আমরা মৌলি মজুমদার এবং তার মায়ের ভিডিওটি দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আমি মৌলি মজুমদার। আমাকে তো সবসময় স্ক্রিনে দেখেন। আজকে একটা বিশেষ দিন, আজকে মা দিবস। তো এমন একটা বিশেষ দিনে আমি আজকে আমার মাকে এনেছি। তো তুমি কি আমার সম্পর্কে কিছু বলতে চাও? হ্যাঁ বলতে চাই। তুমি আমাদের অনেক আদরে একটি লক্ষ্মী মেয়ে। আমরা চাই তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, তুমি অনেক বড় সিদ্ধি হও, আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। তো এই বিশেষ দিনে তোমার কি এমন কোনো পছন্দের গান আছে যেটা তুমি আমার কাছ থেকে শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই। তুমি যে গানটি গিয়ে জাতীয় পুরস্কার পেয়েছিল, আমি ওই তোমার কণ্ঠে ওই গানটি শুনি। আমি চেষ্টা করছি। দশ মাসে দশ দিন মাই গর্বে দিছিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ঘুমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ক্ষান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, মায়ের প্রসবের কালে ভেসে জনন চলে রে, ও মা সন্তানের লইয়া করে ভোলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। সবাইকে মা দিবসে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সো আমরা দেখে আসলাম মৌলি মজুমদার এবং তার মায়ের কথোপকথন, চমৎকার একটা গানও গিয়েছে মৌলি, থ্যাংক ইউ সো মাচ। এখন যেটা বলতে চাই আমার মাকে নিয়ে, আমার মা শিরিন মাহমুদ অ্যামেজিং একজন মানুষ, এবং আমার মা সোশ্যালি অনেক অ্যাক্টিভ আমাদের এলাকার। উনি আমাদের ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আছেন, অ্যান্ড উনি আমাদের এলাকার ছোট থেকে বড় সবার সাথে ওনার পরিচয় আছেন, উনি সবাইকে চিনেন। অ্যান্ড আমার মিউজিকের এত দূর আসা পর্যন্ত মানে ক্রেডিটটা পুরোটা আমাকেই দিতে হয়, কারণ আমার সাপোর্ট থাকছিল বলেই আমি এত দূর আসতে পেরেছি, এবং গিটার শিখা থেকে শুরু করে এখনও পর্যন্ত সে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আব্বুরও একটু রাগ ছিল শুরুতে যে মিউজিকটাকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি পড়ালেখা অ্যান্ড অন্য কিছু থেকে, কিন্তু এখন সবাই মেনে নিচ্ছে, এখন এভরি ওয়ান ইজ হ্যাপি উইথ মাই মিউজিক ক্যারিয়ার। সো আমি একটা গান গাবো, জেমস ভাইয়ের গানটা, জেমস ভাইয়ের ফ্যান আমি এই গানটা থেকে, এই গানটা যখন শুনি, জেমস ভাইয়ের মা গানটা শুনে ওনার প্রথম ফ্যান আমি হয়েছি, এবং এই গানটা যখন রিলিজ হওয়ার পরপর উনি আমাদের কুমিল্লা একটা কনসার্টে গিয়েছিলেন, তো সেখানে আমার গানটা দেখার সুযোগ হয়েছিল লাইভ, এবং চাদর পাঞ্জাবি এবং জিন্স প্যান্টের ফ্যাশনটা শুরু হয় এই গানটার দিয়ে। সো এই গানটা শুনবো, এই গানটা আমি গাইবো বেসিক্যালি এখন একটু লাইভ, গিয়ে শোনাবো সবাইকে। তো চলুন গানটা শুরু করি। দশ মাসে দশ দিন
ধরে গর্ভে ধারণ কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারাময় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না মায়ের কোলে শুয়ে হারানো সে সুখ অন্য মুখে খুঁজে ফিরি সেই প্রিয় মুখ অনেক ঋণের জালে মাগো বেঁধেছিলে তাই বিষাদের অভয়ারণ্যে ভয় তবু পায় সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারাময় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে মা ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না ওকে চেষ্টা করলাম একটু গানটাকে একবার এখন আমরা আরেকজনের কথা শুনে আসবো ঈশিকা আমাদের ব্যাকস্ট্রিট বয়েজে শেষ ছিল চমৎকার গান গায় তো ওর মাকে আমরা কোনোভাবে রাজি করাতে পারি না ক্যামেরার সামনে মানে আনতে সো ওর মাকে শুভেচ্ছা জানিয়েছে এবং বাকি মাদেরকে শুভেচ্ছা জানিয়েছে একটা গানের মাধ্যমে সো ওর গানটা আমরা দেখে আসি সাথে থাকো খাঁচার পাখি খাঁচায় বসে দূরের আকাশ দেখে কেমন করে ঘুমাও মাগো 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 মা তোমার চরণ ধুলা নিবার আশা পূর্ণ হলো না মাগো মা মাগো মা একটা চাঁদ ছাড়ার আধার কালো মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো মাগো মা মাগো মা তুমি চোখের এত কাছে থেকে দূরে আজ মা দিবস আমার পক্ষ থেকে পৃথিবীর সকল মাকে জানাচ্ছি মা দিবসের অনেক শুভেচ্ছা হ্যাপি মাদার্স ডে এবারের মাদার্স ডেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এই কারণে যে আজকে এইবার প্রথম আমার মেয়ে তাহার হাতের প্রথম মৌলিক গান রিলিজ হয়েছে যেটা সে গিয়েছে আমার ফ্রেন্ড তানজিনার সাথে
এন্ড চমৎকার একটা কোলাবোরেশন, যেহেতু তানজিনা দেশের বাইরে থাকে এবং তারা দেখে থাকে, আমরা অন থ্রু অনলাইন গানটা করেছি। বেসিক্যালি গানটার মিউজিক আমি করেছি, গানটার কম্পোজড বাই তানজিনা। অ্যান্ড এই চমৎকার এই গানটার একটা মিউজিক ভিডিও বের হয়েছে, যেটা আমরা এখন দেখবো। সো আমরা শুনে ফেলবো লাভ ইউ মা গানটার নাম। এই গানটা দেখে আসছি, সাথে থাকুন, শুনতে থাকুন ক্যাপিটাল এফএম 94.0। আমি অনেক খুশি আজকে তাহলে এই গানটা রিলিজ হয়েছে, এবং আশা করছি সবাই পছন্দ করবে, এবং কে কীভাবে দেখছে সেটাও দেখার অপেক্ষায় আছি। অ্যান্ড এখন আরেকজনের শুভেচ্ছা বক্তব্য আমরা নিয়ে নিব। সো আমার ফ্রেন্ড শাকিলা, ও নিজেও সিঙ্গার এবং একজন মা। সো ও আর ওর মেয়ে সামিরা আমাদেরকে কিছু বলেছে, অ্যান্ড একটা গানও শুনিয়েছে সামিরা আমাদেরকে। সো ওদের কথোপকথনটা দেখে আসি, শুনতে থাকুন ক্যাপিটাল এফএম 94.8। বিশ্বের সকল মায়ের প্রতি অসংখ্য ভালোবাসা ও সম্মান জানাচ্ছি। মা কথাটি
খুবই ছোট, কিন্তু এই মা কথাটির মধ্যে যে শান্তির একটি ছোঁয়া, যে পরশ থাকে যা কখনোই ভাষায় বোঝানো সম্ভব নয়। মা আমাদের যতক্ষণ আমাদের মাথা পর ছায়া হয়ে থাকবেন, পৃথিবীর সবচেয়ে বড় শান্তি সেখানে। আমি শাকিলা, একজন সঙ্গীত শিল্পী এবং সর্বোপরি আমি একজন মা। আমি অনেক বেশি আনন্দিত, অনেক বেশি গর্ববোধ করি যে আমি একজন মা। আমার মেয়েও আমার মতো গান করে, ও চেষ্টা করছে ভালো গান করবার, আশা করছি সামনে আরও ভালো গান করবে। আজকে আমি আমার মেয়ের সাথে আপনাদের পরিচয় করে দিতে চাচ্ছি। আমার মেয়ে সামিরা। সামিরা, হ্যালো, হ্যাপি মাদার্স ডে টু এভরি মাদার্স ইন দ্য ওয়ার্ল্ড। And I just want to say that I believe from the bottom of my heart that every mother is very special to their children. And even though they might not say it sometimes or express it, they really mean it in their heart. And I just want every mother to know that you are very special and hardworking. And today is your day, so have fun and don't forget to take care of yourself. And best of luck, lots of love for all of you, and yeah. Samira, ছোট করে একটু গান শুনিয়ে দিবে আজকে সবার উদ্দেশ্যে। Remember when I told you no matter where you go, I'll never leave your side, you will never be alone. Even when we go through changes, even when we're old. Remember that I told you I'll find my way back home. আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে, আমার কষ্টগুলিকে বুঝে, আমার পাশে থাকে সবসময়। আমি চেষ্টা করি ওকে ওর সাথে বন্ধুপূর্ণ সম্পর্ক রাখতে। আমরা দুজন অনেক ভালো একটা বন্ধু। তো আজকে আমরা শেষ করছি, সব মায়েদের প্রতি অনেক অনেক সম্মান এবং ভালোবাসা জানি। Happy Mother's Day. Happy Mother's Day. Thank you. Alright, so দেখতে দেখতে আজকের মা দিবসের স্পেশাল ব্যাকস্ট্রিট ভয়েস শেষ হচ্ছে। অ্যান্ড চমৎকার কাটলো সময়টা। যেতে যেতে আমার একটা পছন্দের গান শোনাবো। এই মুভিটা যখন রিলিজ হয়, প্রবাবলি 2008 এর মুভি, তারে জমি পার আমি এখানে একটা মুভি, চমৎকার এই এই মুভিতে একটা গান আছে মা, এবং এই গানটা আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দ। এবং গানটা যখন প্রথম প্রথম রিলিজ হয়, আমি এত ইমোশনাল ছিলাম ওই সময়টাতে যে এই গানটা আমি মানে পুরোটা গাইতে পারতাম না, আমার কান্না চলে আসতো। সো আজকে একটু চেষ্টা করছি গাওয়ার গানটা। সো এই গানটা গীতে গীতে আজকের মাদার্স ডে স্পেশাল ব্যাকস্ট্রিট বয়েজ থেকে বিদায় নিব। সাথে থাকুন, শুনতে থাকুন ক্যাপিটাল এফএম 94.8। আর যেতে যেতে যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ইফুড। ইফুডে ফুড অর্ডার করার জন্য যেটা করবেন, আপনার ফোনে আপনি ডাউনলোড করে ফেলবেন, ডাউনলোড করে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন, খুব দ্রুত ওরা ডেলিভারি দিয়ে দিবে। সো এনজয় ইয়ার ফুড অ্যান্ড কিপ লিসেনিং টু ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। मैं कभी बदलाता नहीं, पर अंधेरे से डरता हूं मैं मां। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूं मैं मां। तुझे सब है पता है ना मां, तुझे सब है पता मेरी मां। भीड़ में यू ना छोड़ मुझे, घर लौट के भी आना पाऊ मां। भेजना
इतना दूर मुझको तू, याद भी तुझको आना पाऊं माँ, क्या इतना बुरा हूं मैं माँ, क्या इतना बुरा, मेरी माँ। जब भी कभी पापा मुझे जोर जोर से झूला झूलाते हैं माँ, मेरी नजर ढूंढे तुझे, सोचूं यही तू आके थामेगी माँ, उनसे मैं ये कहता नहीं पर मैं सहम जाता हूं माँ, चेहरे पे आने देता नहीं, दिल ही दिल में घबराता हूं माँ, तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ। मैं कभी बदलाता नहीं पर अंधेरे से डरता हूं मैं माँ, यूं तो मैं दिखलाता नहीं तेरी परवाह करता हूं मैं माँ, तुझे सब है पता है ना माँ, तुझे सब है पता मेरी माँ।